একজন ছেলের অর্ধাঙ্গিনী তার স্ত্রী, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোমার উপর কিছুটা হলেও পড়ে। সেই অধিকার থেকে বলছি বেহুলা, আমাকে কিছু খেতে দাও। ওই না বাপি বাড়িতেই খানা রে, আহা শামিলু এবা আদা ঘর, আমার যে প্রচন্ড ভুক লেগেছে কিছু খেতে দাও। হাই গো শ্বশুর বাড়ি আইসা রে, দেখি শামিলু হারবা আসর ঘর। আমি যে আর স্থির থাকতে পারছি না, আমার কাছে তো কিছু নেই স্বামী। হাই গো চাইলো নাই মোর ডাইলো না রে, নাই গো স্বামী নাই কোকা আষ্টের খড়ি। আচ্ছা বেহুলা, ঠিক আছে, আর খেতে দিতে হবে না, তোমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। আচ্ছা শোনো বেহুলা, দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের বাসর ঘর ঝিলমিল করছে? দেখতেই তো পাচ্ছি। চলো না আমরা চলে যাই আমাদের ওই ফুল সজ্জায়। আমি যেতে পারবো না স্বামী। কেন? আমি যে আপনার সঙ্গে এক পালঙ্কে কিছুতেই থাকতে পারবো না। বেহুলা, তুমি এমন কি কারণে আমার সাথে ওই ফুল সজ্জায় সজ্জিত হতে পারবে না? পড়িবে আচ্ছা তোমায় খাবো শাপে। আমি তো সত্যি বলছি স্বামী, আমাকে শাপে খাবে কেন? আমি তো শাপের সাথে কোনো আড়ি করিনি, আমাকে তাহলে শাপে খাবে কেন? হাই গো আই যো কাটবে